উল্লেখ্য, কৈলা শহরের গৌরনগর ব্লকের অধীন 11 আসন বিশিষ্ট ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতে 2019 সালের গ্রাম পঞ্চায়েত ভোটে কংগ্রেস 3টি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি 8টি আসনে জয়লাভ করে। ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দলের দখলে ছিল। দলের নির্দেশে সেই সময় ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছিল সুন্দর আলী। ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান হবার পর থেকে নিজের বিজেপি দলের পঞ্চায়েত সদস্যরাই ক্ষুব্ধ হয়ে ওঠে সুন্দর আলীর নানান কেলেঙ্কারি এবং দুর্নীতির বিরুদ্ধে। বিশেষ করে বিজেপি দলের 8 জন পঞ্চায়েত সদস্যদের মধ্যে 4 জন পঞ্চায়েত সদস্য প্রকাশ্যেই প্রধান সুন্দর আলীর বিরুদ্ধে গর্জে ওঠে। স্থানীয় নেতৃত্বদের কাছে কয়েকবার বলার পরেও কোনো ধরনের সাড়া না পাওয়ায় বিজেপি দলের বিক্ষুব্ধ 4 জন পঞ্চায়েত সদস্য প্রধান সুন্দর আলীর বিরুদ্ধে প্রধান পদে অনাস্থা আনে। 4 জন বিক্ষুব্ধ বিজেপি দলের পঞ্চায়েত সদস্যদের সাথে হাত মেলায় কংগ্রেসের 3 সদস্য। মোট 7 জন সদস্য মিলে প্রধান পদ থেকে সুন্দর আলীকে সরিয়ে দেবার পর বিজেপি দলের পক্ষ থেকে বিক্ষুব্ধ 4 জন পঞ্চায়েত সদস্যদের দলীয় হুইপ অমান্য করার জন্য পঞ্চায়েতের সদস্য পদ খারিজ করে দেওয়ার আবেদন করলে বিক্ষুব্ধ 4 জন পঞ্চায়েত সদস্য ত্রিপুরা হাইকোর্টে মামলা করে। সাম্প্রতিককালে ত্রিপুরা হাইকোর্টে বিক্ষুব্ধ 4 জন পঞ্চায়েত সদস্যদের সদস্য পদ বহাল রাখার নির্দেশ দেওয়ার পর 28 এপ্রিল শুক্রবার ছিল ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধান নির্বাচন। শুক্রবার যথারীতি দুপুর 12টায় প্রিসাইডিং অফিসার দীপঙ্কর চক্রবর্তীর উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েত অফিসে 11 জন পঞ্চায়েত সদস্যই উপস্থিত ছিলেন। বিজেপি দলের বিক্ষুব্ধ 4 জন পঞ্চায়েত সদস্য উপস্থিত নাজমুল হকের নাম প্রধানের জন্য ঘোষণা করে। অপরদিকে প্রাক্তন প্রধান সুন্দর আলী উপস্থিত পঞ্চায়েত সদস্য কানু দেবনাথের নাম প্রধানের জন্য ঘোষণা করে। প্রিসাইডিং অফিসার দীপঙ্কর চক্রবর্তীর সম্মুখে কানু দেবনাথের পক্ষে 3 জন পঞ্চায়েত সদস্য হাত তোলে সমর্থন জানায় আর নজমুল হকের সমর্থনে 7 জন পঞ্চায়েত সদস্য হাত তোলে সমর্থন করে। যেহেতু নজমুল হকের সমর্থনে 7 জন পঞ্চায়েত সদস্য হাত সমর্থন করায় উপস্থিত প্রিসাইডিং অফিসার ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নজমুল হকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেন। দীপঙ্কর চক্রবর্তী, পঞ্চায়েত অফিসার। আমি এখানে ফুলবাড়িকান্দিতে আজকে প্রধান নির্বাচনের প্রিসাইডিং অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছিল আজকে ডিপিওর তরফ থেকে। মানে কি ঘটনা ঘটেছিল ফুলবাড়িতে? এখানে ফুলবাড়িকান্দিতে প্রধান ছিল না, তো যে কম্পিটেন্ট অথরিটি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার উনি নোটিশ ইস্যু করে, সাবসিকোয়েন্টলি সব মেম্বারের নোটিস দেওয়া হয়, আমারও নোটিস দেওয়া হয় যে মানে মিটিংটা প্রিসাইড করার লেগে। তো আজ এই মুহূর্তে আমি আজকে প্রেজেন্ট আছিলাম এখানে। প্রধান নির্বাচন হয়েছে? প্রধান নির্বাচন হয়েছে। কে কে নির্বাচন হলো? নজমুল হক। ওনার প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন কানু দেবনাথ। কানু দেবনাথ কতটা ভোট পেয়েছিলেন? কানু দেবনাথ টোটাল 4টা ভোট আর নজমুল হক টোটাল 7টা ভোট পেয়েছিলেন। টোটাল মেম্বার কতজন ছিলেন? 11 জন। 11 জনে কি উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন 11 জন উপস্থিত ছিলেন। তো কানু দেবনাথ এবং এই নজমুল হক যিনি প্রধান হলেন বা ওনার প্রতিদ্বন্দ্বী কানু দেবনাথ, ওনারা দুজন কোন দলে জানেন কি? এখন তো বলতে পারবো না, কারণ ফাইল আমার সাথে নাই, ফাইল জমা দেওয়া। টোটাল প্রক্রিয়াটা কি নির্বিঘ্নে ছিল? হ্যাঁ, নির্বিঘ্নে হয়েছে, কোনো প্রবলেম হয়নি কিছু। সবাই কি মানে স্বতঃস্ফূর্তভাবে হাত তোলা? হাত যা সবই খুশি মেজাজে এটা পার্টিসিপেট করে এবং সুন্দর হয়েছে। কোনো ধরনের রাজনৈতিক প্ররোচনা ছিল না? না, কিছু। বিজেপি দলের 4 জন বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্য এবং কংগ্রেস দলের 3 জন পঞ্চায়েত সদস্য মিলে পঞ্চায়েতের প্রধান নির্বাচিত করায় কৈলা শহরের রাজনৈতিক হিসেব অনেকটাই পাল্টে গেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। তবে দীর্ঘ প্রায় 1.5 বছর ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান না থাকার ফলে পঞ্চায়েতে উন্নয়নমূলক কোনো কাজই হয়নি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।